আমার জাতি আমি না নিজে থাকতে পারি না মা, তাই তো আমি গ্রহণ করি আমার ঘরে নবনির অভাব তুমিও বলছো মা শিক্ষার কথা মানুষ সত্যি তো মা আমার শিক্ষা শিক্ষা কিছু হয় তবে মা আমিও যাবো মা, তুমি আমায় নিয়ে যাবে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে এই জগতের প্রত্যেক মা বাবাই সন্তানের দীক্ষা শিক্ষার জন্য হয়তো নিয়ে যায় মনি আশ্রমে, তুমি এই জগৎ চিত্তে শিক্ষা করে আমায় নিয়ে যাবে না মা? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সত্যি মা হরে রাম হরে, আমি যাবার সময় ঠাকুর রাম রাম আমি দেখে নিয়ে যাব আমার সকল শুভা মাকে যাবি আমার সঙ্গে দীক্ষা শিক্ষা করে ওই মনি আশ্রমে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম মা, এই দেখো আমার সুধা মা রাম রাম হরে হরে, আজ আমি তোরে নিয়ে যাব সামনে পশ্চিমণির আশ্রমে, একটু দীক্ষা একটু শিক্ষা লাভের তবে কিন্তু আমার মনে আমার গোপালের যদি জলপ্রিয় আশা পাই তুই অপরের হস্তে জল পান করাবি না, সে যেন কৃষ্ণ অপরের হস্তে জল পান করে কৃষ্ণ কৃষ্ণ চল।